আর কতদিন আমাকে এখানে থাকতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে এখান থেকে বের করে নেব। শুধু কয়েকটা দিন অপেক্ষা করো। সিলাই টেক্সটাইলের বাংলায় যে কটা শোরুম আছে সমস্ত শোরুমে বিক্ষোভ হচ্ছে। তোমাকে অ্যারেস্ট করা হয়েছে বলে সমস্ত শোরুম বন্ধ হয়ে গেছে। সমস্ত স্টাফেরা উত্তাল হয়ে পড়েছে। কিন্তু আমি তো এগুলো কিছু চাইনি, এগুলো কিছু চাইনি আমি। আমি আমি বিনা অপরাধে সাজা পাচ্ছি, আমি কোনো অপরাধ করিনি। আমার আমার একটাই অপরাধ যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। বলছিলাম যে এসব কথা এখন থাক, আগামী হিয়ারিং ডেটে আপনাকে কোর্টে প্রডিউস করা হবে। আমি কিন্তু সেদিন বেল চাই, আমি এখান থেকে বেরোতে চাই। আমি কোনো অপরাধ করিনি, আমি নিরপরাধ, তাই না সুভাষ? আমার একটাই অপরাধ তো যে আমি তোমাকে ভালোবেসেছি। তাহলে আপনাদের ব্যক্তিগত কথাবার্তা আপনারা বলুন, আমি বাইরে যাচ্ছি। দেখবে নাগুন নিয়ে খেলতে খেলতে নিজের হাতটা না পুড়ে যায়। মানে যত তাড়াতাড়ি সম্ভব সুপর্ণা দেবীকে জেল থেকে বার করুন, সত্যটা সামনে আসতে দিন। সত্য একটাই, প্রমাণ করতে হবে এই সব কিছুর পেছনে প্রিয়ম, প্রিয়ম আসল কালপিট। আমাদের কাছে এভিডেন্স আছে, এখানে সুপর্ণা আছে, সমস্ত স্টাফ আমাদের ফরে আছে, সিকিউরিটি গার্ড আমার ফরে আছে, এছাড়াও আরও একজন আমার ফরে আছে। উকিল বাবু, ওকে ভালো করে বুঝিয়ে দিন ওকে কি বলতে হবে আর কি করতে হবে। আর তুমি তুমি এর জন্য অনেক অনেক টাকা পাবে, তোমার জীবন বদলে যাবে। ডার্লিং, তোমার জন্য ফ্ল্যাট বুক করেছি, তুমি আর আমি থাকবো একসাথে। চলুন চলুন। সুপর্ণা দিদি? কে কে তুমি? আপ মুঝে নেহি পেহচানোগে, মে চমেলি হো। কি চাই তোমার, তুমি কে? সচ্চাই বতা দিজিয়ে দিদি, বরনা বাদ মে পস্তাওগে। কি সাজ বাত, কি কি বলতে চাইছো তুমি? আপ তো জানতে হো না আসলি ভিলেন কে আছে। আসল ঘুঘু হচ্ছে ও সুভাষ ব্যানার্জি। প্রিয়ম ব্যানার্জি নয়, আসল ঘুঘু হচ্ছে ও সুভাষ ব্যানার্জি। প্রিয়ম ব্যানার্জি নয়,